আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চালাবন বেস্ট ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু খুব চমকপ্রদ ফার্নিচারের কালেকশান আমরা দেখাবো। তো আশা করি আপনারা যারা নিতে চান তো আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ফ্রেন্ডস এই সুন্দর সুন্দর ডিজাইনের যে বেডরুম সেটগুলো আছে বা ফার্নিচারের কালেকশান আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর অনেকেই কিন্তু বলেছেন যে ভাই আমরা উত্তরদার থেকে কিছু ফার্নিচার দেখতে চাই, তো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে। তো আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আপনাদের শোরুমে চলে আসলাম, আমরা কিছু ফার্নিচার দেখতে চাই যে হ্যাঁ অবশ্যই কম প্রাইসের ভিতরে ভালো প্রোডাক্টের প্রত্যাশা করছি আমরা আপনার কাছে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে কী দেখবো আমরা বেস্ট ফার্নিচারের পক্ষ থেকে? আজকে আমরা আরেকটি ফার্নিচার আর কি, ফার্নিচার বলতে মনে করেন যে বেডরুম প্যাকেজ, হ্যাঁ বেডরুম সেট। আপনি হচ্ছে আর কি নতুন বিবাহ করছেন অথবা হচ্ছে আপনার নতুন বাসায় উঠতেছেন, বাসায় এমন কিছু লাগবে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এমন কিছু জিনিস আমি আপনাদের আজকে দেখাবো এবং খুব চিপ রেটের মধ্যে বলে দিব যাতে আপনাদের নিতে খুবই সুবিধা হয় ইনশাআল্লাহ। তো আমরা আর কি দেখাই কী কী আছে আমাদের এই এই প্যাকেজটার মধ্যে। শুরুতে যেমন একটি খাট থাকছে, অসাধারণ একটি খাট, খুব সুন্দর। আমাদের এই ফার্নিচারের মধ্যে এই খাটটি হচ্ছে বহুল প্রচলিত একটি খাট, ঠিক আছে। এর আগে হয়তো আপনারা কোথাও না কোথাও দেখছেন। এর পাশাপাশি হচ্ছে একটা ড্রেসিং টেবিল এবং হচ্ছে একটি তিন পাটের আলমিরা, হ্যাঁ এটা আলমিরাটা হচ্ছে এটা গ্লাস ছাড়া পাল্লা দেওয়া আছে, আপনার গ্লাস চাইলেও নিতে পারেন সমস্যা নাই। এরপর হচ্ছে একটি ওয়ার্ড্রপ, এই টোটাল চারটা মিলে হচ্ছে আজকে আমরা এই বেডরুম প্যাকেজটি তৈরি করছি, যেটা আপনাদের আর কি সমস্ত কিছু বলে দেবো ইনশাল্লাহ। কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে অনেক ইনফরমেশন আপনারা হচ্ছে মিস করে যাবেন। তো আমরা শুরুতেই বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা, কীভাবে আপনারা আসবেন। যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর এসে ফুটওভার ব্রিজটা পার হয়ে রিক্সায় বলবেন চালাবন আকবর টাওয়ার যাবো, এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের সরাসরি রিসিভ করবো। তো সরাসরি চলে যাচ্ছি এই খাটটায়। এই খাটটা এবং হচ্ছে আমাদের যে ফার্নিচার আছে টোটাল সব কিছুর ম্যাটেরিয়াল হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড, এটা কখনো ঘুণ ধরবে না আর ঘুণের জন্য আমরা লিখিত 20 বছরের গ্যারান্টি দিব ইনশাআল্লাহ। তো এই খাটটার সাইজ হচ্ছে কিং সাইজ, 6 ফিট বাই 7 ফিট। এটার হচ্ছে এখানে যেমন ধরেন ই দেওয়া করা আছে বেলবেট কাপড়ের, এটা এখানে হচ্ছে আমরা মেরুন কালার দিছি যার কারণে খাটটা আসলে ফুটছে, কারণ হচ্ছে এই কাট কালারের ওপর হচ্ছে আমরা গোল্ডেন মিক্সচার দিছি, তার ভেতর আবার ব্ল্যাক মিক্সচার দিছি, এর উপর হচ্ছে আমরা কম্বিনেশন করে এই যে এই কালারটা দিছি, ঠিক আছে। এটা চাইলে আপনি কাস্টম করে নিতে পারেন, যেমন হচ্ছে এটা মেরুন কালার দেওয়া আছে, আপনি চাইলে নীল নিতে পারেন অথবা লেদার নিতে পারেন, লেদারের অনেক কালার হয়। আদার্স আপনার এগুলো আমাদের সাথে কথা বললে আমরা আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে মাঝখানে হাইসা গুড়া বিছানা যা থাকবে সব হচ্ছে মেহগুনি কাঠের থাকবে। তো এর পাশাপাশি হচ্ছে একটা ড্রেসিং টেবিল থাকবে, এই ড্রেসিং টেবিলটা দেখেন চমৎকার একটা ড্রেসিং টেবিল, মানে আপুদের জন্য সাজুগুজু করার জন্য, শাড়ি পরার জন্য, ভাইয়েরা পাঞ্জাবি পরার জন্য, মানে সব কিছুর জন্য এই ড্রেসিং টেবিলটা আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। এই ড্রেসিং টেবিলের কিছু সুবিধা আছে আমি একটু দেখাই কাছ থেকে, যেমন হচ্ছে এই ড্রেসিং টেবিলের গ্লাসটার পিছনে সুন্দর কিছু জায়গা আছে, এই যেমন ধরেন এখানে হচ্ছে আপুরা আর কি সাজগোজের মেকআপ জাতীয় অনেক কিছু রাখতে পারবেন। এরপর হচ্ছে এখানে পাশাপাশি একটা পাল্লা থাকবে, এই পাল্লাতেও জায়গা থাকবে, এখানে ড্রয়ার থাকবে, এই ড্রয়ারও জায়গা আছে, এখানে একটা পাল্লা থাকবে, আর পরিশেষে নিচে আরেকটা ড্রয়ার থাকবে অনেক বড়। আর এটা সাইজটা যেমন থাকতেছে হচ্ছে 3 ফিট বাই 6 ফিটের, হ্যাঁ এটা যে কোনো মানুষ আর কি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি হচ্ছে একটা তিন পাটের আলমারি থাকবে, এই আলমারির হচ্ছে সুন্দর একটা সুবিধা আছে এটা আমি বলে দিব, তার আগে বলে দিই হচ্ছে এটার সাইজটা, এটার সাইজটা হচ্ছে 5 ফিট বাই 6.5 ফিট এই কার্নিশটা সহ, ঠিক আছে। তো এটা আপনারা কীভাবে ক্যারি করবেন, যেমন হচ্ছে ঢাকার মধ্যে আমরা থাকি 3 তালা 4 তালা 5 তালা, এত বড় একটা আলমারি একসাথে ওঠানো সম্ভব না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুইটা পার্ট একসাথে দিছি এবং এই পার্টটা আলাদা করছি, ঠিক আছে। এটা ক্যারি করার জন্য আপনার খুবই সুবিধা, আর এই এটাও আলাদা করে দিছি যাতে শুধু হচ্ছে সেটিং করবেন স্টেট মতো বসাবেন আর হচ্ছে এটা উপর থেকে বসিয়ে দিবেন, ব্যাস এটা একদম ফিটিং হয়ে যাবে। তো এটার হচ্ছে ভেতরে কী কী থাকতেছে, এখানে হচ্ছে সেলফ সিস্টেম থাকবে, এটা খোলে না বেসিক দিতে না, এটা শুরু করি, এখানে হচ্ছে সেলফ সিস্টেম থাকবে, মাঝখানে হচ্ছে হ্যাঙ্গিং থাকবে, একটা লকার থাকবে আর নিচে আরেকটা জায়গা থাকবে, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ইনশাল্লাহ। তো এর এর মধ্যে বলে দিচ্ছি হচ্ছে যারা আমাদের ভিডিওটা প্রবাস থেকে দেখছেন তারা হচ্ছে কীভাবে অর্ডার করবেন চিন্তাভাবনা করছেন, তো তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে, এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে শুধু হচ্ছে বলবেন যে ভাই আমার এই প্যাকেজটা লাগবে বা এই সেটটা লাগবে, এখানে চারটা আছে আপনি চারটা লাগবেন একটা লাগবে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে
আমাদের ওইভাবে দিলেই আমরা আপনাদেরকে এটা পৌঁছাই দেবো ইনশাল্লাহ। যদি ঢাকার বাইরে হয় তাহলে একটা প্রোডাক্ট নিতে আমরা কন্ডিশনে পাঠাবো কুরিয়ারে, কুরিয়ার চার্জ ঢাকার বাইরে যে কোনো জেলায় মাত্র 2500 টাকা, আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ আসবে মাত্র 1500 থেকে 3000 টাকা ডিস্টেন্স বুঝে। এর পাশাপাশি হচ্ছে একটা ওয়ার্ড্রপ থাকবে, চমৎকার একটি ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটার সাইজ হচ্ছে যেমন ধরেন 4 ফিট বাই 5 ফিটের। এটা একটা পাল্লা থাকবে এখানে, এই পাল্লা হচ্ছে এটা একটু দেখায় দেন, এবং উপরে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম থাকবে, আর এটা ড্রয়ার থাকবে হচ্ছে, আর ড্রয়ারগুলো একটু দেখাই দিই। যেমন ধরেন একটা ড্রয়ার দেখলে সবগুলো বোঝা যাবে যে স্পেসটা কতটুকু, এখানে স্পেস আছে প্রায় 18 থেকে 19 ইঞ্চি। হ্যাঁ, তো এবার আর কথা বাড়াবো না, এর প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস কত বললো? 61 না? আচ্ছা, এটার প্রাইসটা সম্পর্কে বলে দিই। এটার প্রাইসটা আমরা যেমন হচ্ছে কী কী থাকতেছে আবার দেখাই দিই। একটি ওয়ার্ড্রপ, একটা 3 পার্টের আলমিরা, একটা ড্রেসিং টেবিল এবং চমৎকার একটি খাট। এই চারটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 61,000 টাকা। ঠিক আছে, শুরুতেই যেটা বলছিলাম যে স্বল্প বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি থাকবে ইনশাল্লাহ। তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারগুলো থাকবে এখানে যোগাযোগ করবেন, আর পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে আমরা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আচ্ছা, আপনি শেষ করে দেন। তো ফ্রেন্ডস, আমরা বিদায় নিব, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।